শেষে সুদীপ্ত নামটা নিয়ে তোকে খেলতে হলো। সুদীপ্ত নামটাও ছাড় পেল না, সেটা দাদাও হতে পারে, প্রেমিকও হতে পারে। না, দাদা বলেছিস তুই, সুদীপ্ত দাদাও এসেছিল, আসলো, দেখাতে পারলি না কেন? দেখাতে পারলি না কেন? টাইটেলে খেলতে পারলি, দেখাতে পারলি না, দেখাতে পারলি না। অথচ সন্দীপ বলেছিল একজন মানুষের সাথে দেখা করতে যাচ্ছি, যদি পারমিশন পাই দেখাবো। তারপরে হয়তো পারমিশন পায়নি, বা পরে সেলিব্রিটি কোনো পরবর্তীতে দেখাবে বলেছে। তাতে হই হই করে উঠেছে ঝুটি ঝুটি সন্দীপ, ঝুটি ঝুটা উঠেছিল না? আর তুই আজকে কি করলি? আজকের টাইটেলে সুদীপ্ত দাদাকে নিয়েও খেলে দিলি, পারমিশন পাসনি তো নাকি? কারণ এই সুদীপ্ত দাদাই তো নিজে একদম অন ক্যামেরায় বলেছিল তোর হাতটা ছেড়ে দিয়েছিল অন ক্যামেরায়। ওটা সবার আয়ু আসছিল, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপরেও দেখেছি হাইকোর্টে গেছে। তো আজকে তোকে এই নামটা নিয়ে খেলতে হলো, সুদীপ্ত দাদা, এই নামটা নিয়েও টাইটেলে খেলতে হলো। কিন্তু মুরদ হলো না, ক্ষমতা হলো না তোর ভিডিওতে দেখানোর। তো এসছিল না কি পুরোটাই টাইটেলে খেললি? কারণ আবার লাইভেও দেখলাম তো দাদা বলল যে একটা বিশেষ কাজে গেছিলাম, তা ওনার তো অনেক কাজ থাকে, উনি অনেক জায়গায় যেতে পারে, নাকি পুরোটাই টাইটেলে খেলে দিলি? যেহেতু সন্দীপ একজন সেলিব্রিটির সাথে দেখা করতে গেছিল, সেই জন্য তোকেও টাইটেলে খেলতে হচ্ছে। কামডাউন শুরু হয়ে গেছে তোর, কামডাউন শুরু হয়ে গেছে। ভিউজের কামডাউন দেখ, এইবার আবার তোকে নতুন নতুন কোনো ছক করতে হবে ভিউজ কামাতে গেলে। কারণ তোদের হাতে তো অনেক ছক আছে না, একটা ছক খেলে দিবি, এরপরে ছেলেকে খেলবি। কারণ কাউকে রেহাই দিসনি তো, শ্বশুরবাড়ির কাউকে না, বাপের বাড়ির কাউকে না, ইভেন তোর সাথে যারা যুক্ত আছে কাউকে ছাড়িসনি। লাস্টে সুদীপ্ত দাদাকেও ছাড়লি না, তাকে নিয়েও টাইটেলে খেলে দিলি ভিউজ কামানোর জন্য। তো চল আজকে তোকে বলবো, টিনু আজকে তোকে বলবো, তোর ফ্ল্যাটের লোক কীভাবে আমাকে কমেন্ট করছে তুই বার করে কে কি বলছে, আজকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কিভাবে আমাকে কমেন্ট করে ডিস্টার্ব করা হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমি বললে দোষ হয়ে যাচ্ছে। চলো, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমার গলার অবস্থা আবার খারাপ হয়ে গেছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো যাই হোক, ভালো আছি আমিও। তো যেটা বলবো, আজকেও টিনুর সেই দুপুর 12টার পর থেকে ভিডিও, 12টার পরে টোটোর থেকে ভিডিও। মানুষকে বুদ্ধু বানা, ভিউয়ার্সদের বুদ্ধু বানা, কিন্তু আমাদের নয় ভিউয়ার্সরা বুদ্ধু বানছে, এবং যারা বুঝতে পারছে তারা সরে যাচ্ছে তোর কাছ থেকে। সেটা ক্রমশ দেখতে পাচ্ছিস, দিন দিন তোর ভিউজ কোথায় গিয়ে ঠেকছে। কারণ তোর নটঙ্কিটা সবাই বুঝে গেছে। তুই এতদিন ধরে, 1 বছর ধরে ছেলে নিয়ে খেললি, 1 বছর ধরে ছেলে নিয়ে পুরোটা একদম প্রি প্ল্যান, তুই ছেলে নিবি না এবং ছেলেকে নিয়ে টাইটেলে খেলে গেলি 1 বছর ধরে। সমস্ত ভিউয়ার্সরা যারা অরিজিনাল ভিউয়ার্স তারা বুঝে গেছে, যারা অরিজিনাল মানুষের মানে মনুষ্যত্ব দিয়ে বোঝে, যারা তোর মানে তোকে চিনতে পেরেছে, তোর আসল উদ্দেশ্যটা বুঝতে পেরেছে, তারা বোঝে যে তুই ছেলেকে নিবি না, প্রথম দিন থেকেই ছিল এবং এখনও নিবি না, এবং তুই ছেলেকে নিয়ে টাইটেলে খেলবি। এটা তোকে যারা একদম ডিপলি চিনেছে তারা বলবে। আর যারা তোর হয়ে ভিডিও করে, চোখ থাকতেও যারা অন্ধ, তাদের কথা বাদ দে। যেমন সন্দীপ কালকের ভিডিওতে দেখাতে পারেনি, ভিডিও নেমে গেছে। আজকে তারা কি বলবে জানি না, যে তুই সুদীপ্ত দাদাকে নিয়ে খেলে দিয়েছিস। এখন সুদীপ্ত দাদা না সুদীপ্ত প্রেমিক তো আসেই, সুদীপ্ত দাদাকে নিয়ে খেলে দিয়েছিস টাইটেলে। তো যাই হোক, যেটা দেখাতে পারবি না টাইটেল তো পরে দিস, ভিডিওতে দেখাতে পারিসনি সেটা তো দেখেছিস, যে ভিডিওতে দেখাতে পারিসনি তাহলে টাইটেলে দিয়েছিস। তার মানে ভিউয়ারদের বুদ্ধু বানাচ্ছিস, কারণ সুদীপ্ত নামটা শুনেই সব হুড়হুড় করে ঢুকবে। অনেকে হয়তো ভাববে ফোকলা গেছে তোদের বাড়িতে, কারণ ওই যে কমন নাম হয়ে গেছে না, নামটা কমন হয়ে গেছে। তো যাই হোক, আজকে টাইটেলে খেললি, দুপুরবেলা টোটো থেকে ভিডিওটা শুরু করলি মাকে নিয়ে দাদাকে নিয়ে। সেই ব্যাংকের কাজ হলো না, ইউটিউবে অনেক প্রসেসিং থাকে, এটা একদমই সত্যি কথা। মার মনিটাইজেশন অন হয়ে গেছে, এটা একদমই সত্যি কথা। আসলি, এসে খেতে বসলি, তারপরে বললি স্নান টান করে খেয়ে দিয়ে নিলাম। অথচ দেখলাম মা যে চুড়িদার পরে গেছিলো সেই চুড়িদার পরেই খেতে বসে গেল, খেয়ে উঠলো। অথচ তুই ভিডিওতে বললি আসার পরে স্নান টান করে মা আর আমি খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসলাম। মিথ্যের পর মিথ্যে বলিস। তো যাই হোক, তারপরেও ফ্ল্যাট এখন হয়ে গেছে তোর, ফ্ল্যাটের একটা কন্টেন্ট, ফ্ল্যাটের কথা তোকে বলতেই হয়। অথচ ফ্ল্যাটে তুই থাকতে পারছিস না। তুই সেদিনকে দেখেছিস তারনার উপরে গেছিস, গিয়ে ওইটুকু শ্যুট ছিল, শ্যুট করে তারনার উপর চলে গেছিস। আর তোর সম্ভবত তোর ফ্ল্যাটের মা তারা ফ্ল্যাট বোধ হয়, তোর ফ্ল্যাটের ওখান থেকে দেখ আমাকে কমেন্ট করেছে। কি কমেন্ট করেছে এটা তোকে জানালাম। আমি বুঝতে পেরেছি এটা কে করেছে, মনে হয় বুঝতে পারছি, আমাকে বিব্রত করার জন্য করছে। বন্ধুরা তোমাদের সবটা দেখাবো। লিখেছে টিনু নতুন বয়ফ্রেন্ড পেয়ে গেছে, তারা মা ফ্ল্যাটে রাতে ছাদে দেখা করেছে ওই কারেন্ট না থাকার রাতে। কিচ্ছু না বন্ধুরা, এটা একটা ফেক আইডি এবং এখানে নাম আছে। টিনু তোকে বলছি তুই এই নামটাকে শনাক্ত করবি। তোর ফ্ল্যাটের তোর কাছের মানুষ আমাকে এটা একদমই একটা ফেক আইডি দিয়ে কমেন্ট করছে, ফেক নাম দিয়েছে, এবং সেটা তোমাদের দেখিয়ে দেবো যে ওটা ক্রিয়েট হয়েছে কবে। ওটা ক্রিয়েট হয়েছে 21শে আগস্ট 2024। আমি দিয়ে দিচ্ছি, তার মানে ওটা একদম সদ্য ক্রিয়েট করে আমাকে কমেন্ট করেছে, অর্থাৎ আমাকে কমেন্ট করে বিব্রত করার জন্যই এই আইডিটা ক্রিয়েট করেছে কেউ বা কারা। অবশ্যই টিনুর খুব কাছের মানুষ, খুব কাছের মানুষ আমাকে দিয়ে এগুলো বলাচ্ছে, বুঝতে পেরেছ তো? টিনু তোকে বলছি এই আইডিটা শনাক্ত তোর কাছে দিয়ে গেলাম, কারণ তোর নামে ইনফরমেশন আমার কাছে দিচ্ছে এই ভিডিওতে বলার জন্য, ওই জন্য তুলে দিলাম। আর আইডিটা তোমাদের দেখিয়ে দিলাম ক্রিয়েট কবে হয়েছে, 21শে আগস্ট 2024-এ ই হয়েছে। আজকেও সম্ভবত 21শে আগস্টই, হ্যাঁ। মানে আমার 1 ঘন্টা, মানে আমি যখন ভিডিওটা করছি 1 ঘন্টার মাথায় এটা ক্রিয়েট করা হয়েছে, মানে এটা ক্রিয়েটই হয়েছে আমাকে বিভ্রান্ত করার জন্য। 21শে আগস্ট মানে আজকেই ক্রিয়েট করেছে, এবং আমাকে যখন কমেন্ট করেছে তোমরা দেখো 1 ঘন্টা হলো, আবার ক্রিয়েটও হয়েছে 1 ঘন্টা, মানে ক্রিয়েট করেই আমাকে কমেন্ট করেছে, অর্থাৎ আমাকে কমেন্ট করার জন্যই ক্রিয়েট করা হয়েছে। কে করছে, কেন করছে সবটা জানি, কারা করছে, কারা করছে এটা আমি কিন্তু বুঝতে পেরেছি। আর তোকে বলছি টিনু, তোর কাছের মানুষেরা, এরা তোর কাছের মানুষ, আমাকে দেখ কীভাবে বিভ্রান্ত করছে। এক না একাধিকবার এই আইডিটা দিয়ে কমেন্ট এসছে, এবং ক্রিয়েট করার সাথে সাথে আমাকে কমেন্ট করেছে তোকে নিয়ে, বুঝতে পারছিস বন্ধুরা? তোমরা বুঝতে পারছো? বলছে ওই ফ্ল্যাটে নাকি ওর একজন বয়ফ্রেন্ড পেয়ে গেছে, নতুন বয়ফ্রেন্ড পেয়ে গেছে, ওই ফ্ল্যাটে নতুন বয়ফ্রেন্ড পেয়ে গেছে, আর কারেন্ট অফ হওয়ার সময় ছাদে নাকি তার সঙ্গে দেখা করতে গেছিলো। তাহলে এই যে কমেন্টটা করেছে, তাহলে টিনুর খুব কাছের হবে, তাহলে ওই ফ্ল্যাটের কেউ হবে, নাহলে এই কমেন্টটা করলো কী করে জানলো? আর দেখো বন্ধুরা কমেন্টটা করেছে, কমেন্টটা যে ফেক, কমেন্টটার যে মানে আমাকেই জাস্ট ইরিটেট করার জন্য, আমাকেই জাস্ট বিভ্রান্ত করার জন্য করেছে, তার প্রমাণ হলো 1 ঘন্টার মধ্যে ক্রিয়েট করে 1 ঘন্টার মধ্যে আমাকে কমেন্ট করেছে। আর কমেন্ট কি করেছে? আমার কন্টেন্টকে নিয়ে কমেন্ট করেছে, বুঝতে পারছো? কারণ তোমাদের কালকে পর্যন্ত বলে দিয়েছি, একটা অধ্যায় আমি কালকে স্টপ করে দিয়েছি। আবার দেখো কীভাবে ফেক আইডি দিয়ে আইডি ক্রিয়েট করে আমাকে কমেন্ট করছে, বুঝতে পেরেছো? টিনুর যদি তাহলে তো বলতে হয় নতুন বয়ফ্রেন্ড হয়েছে জন্যই কি তাহলে ফ্ল্যাটে থাকতে পারছে না, নতুন বয়ফ্রেন্ড হয়েছে জন্য? কার আইডি? আমি সবটা তুলে নিয়ে এসছি, নাম তুলে নিয়ে এসছি, আমি তোমাদের এখানে দিয়ে দেবো। আমি মুখে উচ্চারণ করবো না, আমি এখানে দিয়ে দেবো, আমি সবটা তোমাদেরকে তুলে দেবো। কি একটা কমেন্টই অনর্গল করে গেছে। টিনুর বয়ফ্রেন্ড হয়েছে, ফ্ল্যাটে নতুন ফ্ল্যাটে টিনুর বয়ফ্রেন্ড হয়েছে, তারা ফ্ল্যাটে রাতে ছাদে দেখা করেছে ওই কারেন্ট না থাকার রাতে, বুঝতে পেরেছ? আর এর যদি সত্যতা থাকে তোমরা ব্যবস্থা করো। যে আমাকে কমেন্ট করেছো তার উদ্দেশ্যে, আমি জানি সে আমার ভিডিওটা দেখছো, 100% শিওর সে আমার ভিডিওটা করছো, কারণ সে জানে এত সুন্দর একটা কমেন্ট করেছে, ভাবছে আমাকে ইনফরমেশান দিয়েছে, ভাবছে বাধ্য আমি লিখলাম তুমি কে, মানে ভাবছে আমাকে ইনফরমেশান দিচ্ছে। আমরা ফেক আর অরিজিনালটা বুঝি, আর আমরা সত্য ঘটনা ঠিক উঠে আসে আমাদের কাছে, ঠিক আছে? তাই এই রকম ফেক আইডি ক্রিয়েট করে এই রকম বিভ্রান্ত করার কোনো মানে নেই। এই রকম বিভ্রান্ত করো না, বারবার বলছি করবেন না, এরকম বিভ্রান্ত করবেন না। আর আপনাদের যদি কোনো স্টেপ না থাকে আপনারা স্টেপ নিন, কারণ আপনারা মনে হচ্ছে ফ্ল্যাটের আশেপাশেই থাকেন আর খুব পরিচিত টিনুর, তাহলে আমাকে কেন বিব্রত করছেন? টিনুকে গিয়ে এই কমেন্টটা করুন যে তোমার নতুন বয়ফ্রেন্ড হয়েছে ফ্ল্যাটে, যদিও আমি টিনুর কমেন্ট এখনও দেখিনি। তোমার নতুন বয়ফ্রেন্ড হয়েছে ফ্ল্যাটে, কমেন্টটা করুন। টিনু ফ্ল্যাটে থাকতে পারছে না, ফুস করে একদিন গেল, ভিডিও করলো, চলে আসলো। এটা আমরা তুলে ধরলেই দোষ। তো যাই হোক, তোমরা, আমি একটু টপিকটা চেঞ্জ করি। তোমরা দেখেছো আজকে সন্দীপের চ্যানেলে সন্দীপ রাখি পূর্ণিমা উদযাপন করেছে, অনেকেই হইচই করছিল সন্দীপের বাড়িতে। তার আগে টিনু কালকে বলেছে 5 বছর রাখি উদযাপন করেনি। কেন রে, ছিল না রাখি পূর্ণিমা? প্রমাণ করে দিল কালকে সন্দীপ যে ওদের রাখি পূর্ণিমা ছিল। আর তুই যদি যেতিস ভাইকে দাদাকে রাখি পড়াবি, নিশ্চয়ই ছাড়তো সন্দীপ, ছাড়তো। কিংবা আবারও বলতে বাধ্য হচ্ছি, দাদা এসে রাখি পড়ে যেতে পারতো না? পারতো তো না, ব্লেম দিতে হবে তো সন্দীপকে। সন্দীপ আজকে দেখিয়ে দিয়েছে সন্দীপের ভালোবাসার মানুষ কোথার থেকে ব্যাঙ্গালোর আর কোথার থেকে ওর রাখি এসছে ওর জন্য এবং কিষানুর জন্য। রাখিটা শুধু ভাই বোনকে পড়ায় না, এটা একটা মৈত্রী বন্ধন, এটা মৈত্রীর বন্ধন। দেখেছি কোথার থেকে, বাইরে সব জায়গা থেকে রাখি এসছে ওর কাছে। এসছিল 2 দিন আগে, যেহেতু পার্সেলে এসছে, মানে কোনো অনলাইনে এসছে। একে বলে ভালোবাসা। ভিউজ কম হোক, কিন্তু ভালোবাসা দেখেছিস। আর রাখি পূর্ণিমাতে তুই কিভাবে কাটিয়েছিস? দাদা কাছে থাকতেও দাদাকে একটা রাখি পড়াতে পারিসনি, বা বৌদিকেও একটা মৈত্রী বন্ধনে আবদ্ধ করতে পারিসনি, আটকাতে পারিসনি। আমাকে একজন লিখেছে যে ফোকলার বাড়িতে রাখি পূর্ণিমা নেই, তাই তার দাদা এসেছিল। তো দাদাকেও তো, এই যে দাদা সেবক দাদা, সেই দাদাকেও তো দাদা বলে ডাকিস। সেই সেবক দাদাকে গিয়েও তো একটা রাখি পড়াতে পারতিস। রাখি পূর্ণিমার দিন, সোমবার দিন তো একটা কন্টেন্ট হতো। দাদা বলে ডেকেছিস না, তোকে বোন বলে ডেকেছে। তোর পাশে প্রথমে বলেছিল থাকবে না, তারপরে দেখেছি না তোর পাশে ঢাল হয়ে রয়েছে, ছায়া হয়ে গেছে তোর। তা সেই দাদাকেও তো একটা রাখি পড়াতে পারতিস, মৈত্রী বন্ধনে আবদ্ধ করতে পারতিস। দেখেছিস সন্দীপ, সীমা ঠিক চলে গেছে। আমি ভিডিওটা দেখছিলাম যে হ্যাঁ, সীমা ঠিক চলে গেছে। ভিডিওটাও দেয়নি সন্দীপ, ভিডিওটা দেবে জন্য। ঠিক চলে গেছে, এগুলোকে বলে ভালোবাসা। সুখে দুঃখে আপদে বিপদে, এই যে ভালোবাসা। রক্তের সম্পর্ক থাকলেই ভালোবাসা হয় না, বুঝতে পেরেছিস? রক্তের সম্পর্ক থাকলেই শুধু ভালোবাসা হয় না, রক্তের সম্পর্ক ছাড়াও ভালোবাসাকে আঁকড়ে ধরা যায়। আর দিদি, সন্দীপের দিদি শ্রীলঙ্কা না কোথায় দেখলাম, আনন্দ ফুর্তি করছে। নাইবা হলো সন্দীপের নিজের দিদি রাখির কোনো বার্তা দিল, নাইবা পড়ালো নিজের দিদি, কিন্তু সন্দীপের প্রচুর বোন, প্রচুর দিদিরা ওর জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, ওর জন্য রাখি পাঠিয়েছে। এটাই সন্দীপের জীবনে একদম আশীর্বাদ একটা, এটাকেই বলে বন্ধন। দেখেছিস রাখি পূর্ণিমায় সন্দীপের ভিডিও? অবশ্যই দেখেছিস। আর তোর কাছে দাদা থাকতেও রাখি পড়াতে পারিসনি, হিংসায়, অভিমানে, রাগে পড়াসনি। সবাই বুঝে গেছে যে দাদা কাছে থেকেও, শুধু দাদা কাছে আছে না, পয়সা আছে তোর কাছে। পয়সা আছে, 2 টাকাও নেই বলতে পারবি না যে রাখি কেনার 2 টাকাও নেই, কেন পড়াতে পারলি না? তো যাই হোক বন্ধুরা, সন্দীপের আজকে ভিডিও দেখে সত্যি মন ভরে গেছে। এত সুন্দর করে ছেলেকে নিয়ে সন্দীপ সুন্দর করে রাখি পড়লো, ঠাকুমার কাছ থেকে মা পড়ালো কিষানুকে, সুন্দরভাবে রাখি পূর্ণিমা উদযাপন করলো। তারপরে সীমা গেল, সীমাও পড়ালো। ভাই বোনের সম্পর্ক এইভাবে অটুট থাক তোমাদের। তো যাই হোক, ফিরে আসি টিনুর ইসে। তারপরেও টিনু সুন্দর করে বাড়িতে আসলো, বাড়িতে এসে আবার আপডেট দিল মাকে নিয়ে, খাওয়া দাওয়া করে। তারপরে আবার বলল সেবক দাদা এসেছিল, কিন্তু তোমাদের ভয়ে, আমাদের ভয়ে দেখাতে পারলো না। তো দেখাতে পারলি না যখন, তাহলে বললি কেন সন্দীপকে? দেখেছিস কালকে যে সন্দীপ একজনের সাথে দেখা করতে গেছে, কিন্তু সে দেখাতে পারেনি, তাই তুই আজকে সেবক দাদাকে নিয়ে টাইটেলে খেলে দিলি। কালকে সন্দীপ যেটা করেছে, আজকে তুই সেটাই করিস। অথচ তোর কাছের মানুষরা বলে তোকে দেখে নাকি সন্দীপ কপি করে, কিন্তু আজকের তোর টাইটেল দেখে আর আজকের তোর ভিডিওতে দেখে পুরোটা মনে হলো তুই সন্দীপকে কালকের ভিডিওতে পুরোটা কপি করলি, টাইটেলে পুরো খেলে দিলি। আজকে তোর কাছের মানুষরা কি বলে দেখবো, তো বসে থাকবো যে আজকে তোর এই টাইটেলে খেলে দেওয়া দেখে কিছু বলে কি না দেখবো। আজকে দেখবো যার নাম নিতে পারলি, টাইটেলে লিখতে পারলি, দাদা বলে লিখতে পারলি, তাকে দেখাতে পারলি না, বা তার কথা করতে পারলি না, মানে টাইটেলে না দিয়ে পারলি না, আজকে দেখবো তারা কি বলে। তোর পাশে যে সেবক দাদা ঢাল হয়ে আছে আমরা সবাই জানি, এবং তার প্রমাণ তুই নিজে রেখে গেছিস তোর ভিডিওতে। প্রত্যেকটা মুহূর্তে সেবক দাদার উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। তোকে হাইকোর্টে নিয়ে যা, কারণ উনি একটুখানি রাজনীতি খেলেছে। যখন দেখেছে ওয়াইটিতে ওনাকে নিয়ে হইচই পড়ে গেছে, তখন উনি একটু রাজনীতি খেলে দিয়েছে যে দুই নৌকায় পা দিয়ে চলছে, তাই তোমার সাথে আমি আর থাকতে পারলাম না। এইটা মানে ইউটিউবের পর্দায় এসে ডিক্লিয়ার দিয়ে দিল, সোশ্যাল মিডিয়াতে ডিক্লিয়ার দিয়ে দিল, আমি আর টিনুর পাশে নেই। কিন্তু পেছন থেকে পুরোটাই সাপোর্ট দিচ্ছে। তারপরেও যখন সামনাসামনি হয়ে গেছে, তারপরেও কিন্তু উনি কোনো আপডেট দেননি যে না, যেহেতু উনি এখন ইউটিউবের একটা পার্ট, উনি প্রত্যেক দিন লাইভ করেন, উনি কিন্তু তারপরেও বলেনি যে না আমি ওই কমিউনিটি পোস্টটা ভুল দিয়েছিলাম, আমি বর্তমানে টিনুর পাশেই আছি এবং ওর লিগাল কাজটা আমি করছি, যেখানে আমাদের বিভিন্ন মাধ্যম দিয়ে বা টিনুর ভিডিওর থেকেও আমাদের কাছে প্রমাণ হয়ে গেছে যে ও পুরো এই কাজটা ওর দাদাই করছে, ওর এই দাদাই, সেবক দাদাই করছে। সেখানে কেন মুখ লুকিয়ে থাকা? কিসের ভয়ে এরকম মুখ লুকিয়ে থাকা? কিসের ভয়ে আত্মগোপন করা? অথচ কাজ সেই করছে। তারপরেও টাইটেলে খেলার পরেও তাকে কেন দেখা গেল না? সে যে ফ্ল্যাটে গেছিলো সেটাও তো ইনডাইরেক্ট টিনু বুঝিয়ে দিয়েছে, কাছের মানুষরা এসেছিল, সেখানেও তাকে দেখাতে পারিনি। তাহলে তাকে নিয়ে টাইটেলে খেলিস কেন যাকে দেখাতেই পারবি না? সন্দীপ রায় মিথ্যাচারিতা করে, ঝুটি ও ঝুটা। তুই তো সতী দেশের সেক্রেটারি, তুই তো ঠিকভাবে চলিস, ঠিকঠাক করিস, তাহলে তুই কেন মিথ্যা কথা বললি? কারণ ওই কমন নামটা, ওই নামটা নিয়ে তোকে খেলতে হয়েছে। দেখ, ওই নামটা নিয়েও তোকে ভিউজ কামাতে হচ্ছে। বুঝতে পেরেছিস তোর পরিণতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কমেন্ট বক্সে একজন লিখেছে, সুদীপ্ত দাদাকে দেখাবে না তো নাম নেওয়ার দরকার কি ছিল? আরে নাম না নিলে ভিউজ হবে কোথার থেকে? একটা কিছু তো দিতে হবে। ভিডিওতে এমন কিছু আছে যেটাকে নিয়েও টাইটেল দেবে? টাইটেল দেবে একটা কিছু আছে। হয়তো ওই যে সকালে বেরিয়েছিল তখনই হয়তো ওই দাদার সাথে দেখা করতে গেছিলো, কিছু জরুরি কথাবার্তা ছিল, ওই জন্য হয়তো যে সকালবেলা গিয়ে বেরিয়ে বলেছে না ব্যাংকের কাজ, ওই ব্যাংকের কাজ, ওটাও মিথ্যে কথা বলে দাদার সাথে দেখা করতে গেছিলো। দেখা করে হয়তো, হতে পারে দেখা করে টাইটেলে খেলে দিয়েছে। এই জন্যই তো, কারণ টাইটেলে দেওয়ার মতো কিছু নেই তো, ওই জন্য এটা দিয়েছে। তো একজন লিখেছে, কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে দোষ নেই, দেখালে দোষ। আরে দেখাবে কোথা থেকে? ও আদেও ওর বাড়িতে আসলে তারপরে দেখাবে তো। আদেও আসলে আমার তো মনে হয় কোথাও দেখা করেছে, কোথাও মিট করেছে, সেই জন্য গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ জায়গায় এগুলো মুখে বলতে পারি, কিন্তু এগুলো দেখাতে পারি না। কিন্তু প্রয়োজনার্থে ভিউজ কামাতে দেখাতেও পারি। এগুলো বুঝতে হবে, এগুলো ভিউজ কামানোর এক একটা টেকনিক। আর বারবার দেখেছো আজকের ভিডিওতে বারবার বলছে এটা মঙ্গলবার, আজকে হাট বসেনি, আজকে কিন্তু বারবার বলতে পেরেছে আজকে মঙ্গলবার, মানে এটা গতকালকের ভিডিও, টাটকা ভিডিও দিয়েছে সেটা বলতে পেরেছে। অন্য দিন কিন্তু বার ডেট কিছু বলতে পারে না, কারণ ও জানে ওই ভিডিওটা কবে দেবে, সেইভাবে ভিডিওগুলো করা থাকে। মানে বিশেষ করে শনিবারের ভিডিও, সেই ভিডিওতে ডেট তারিখ কিচ্ছু থাকে না, বার কিচ্ছু থাকে না। তারপরে যখন মা বৌদিকে নিয়ে শুধু বেরোয় টোটোতে, তখন টোটোটা ফুল দেখাতে পারে, এ প্রান্ত থেকে ও প্রান্ত ক্যামেরা ঘুরিয়ে দেখাতে পারে। আবার বিশেষ দিনে বিশেষ কারণে টোটোর একটা সাইড শুধু দেখায়। সেগুলো সবাই বোঝে, যে ভিউয়ার্সরা বুদ্ধু শুধু সেই ভিউয়ার্সরা বোঝে না, তাছাড়া আর সব যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী ভিউয়ার্স তারা সবাই বোঝে। যাকে ভিডিওটা বেশি বড় করব না, গলার অবস্থাও ভালো না। তো যেটা বলছি, আমাকে যে কমেন্টটা করা হয়েছে, টিনু তাহলে কি এই কথাটা সত্যি যে ফ্ল্যাটে নতুন প্রেমিক পেয়েছিস? যে কথাটা আমাকে বলা হয়েছে, প্রেমিক পেয়েছিস ওই জন্যই যাচ্ছিস না ফ্ল্যাটে। তো এই কমেন্টটা তোর উপর ছেড়ে দিলাম। আর যে কমেন্ট করেছেন তাকে বলছি, আমাকে তাতাবেন না, এইভাবে ভুলভাল কমেন্ট করে আমাকে তাতাবেন না। এই কমেন্টটা যদি করতেই হয় তাহলে টিনুর কমেন্ট বক্সে গিয়ে করুন, তাতেও বুঝতে পারবে যে ও যে প্রেমিক ধরেছে, ও নতুন প্রেমিক হয়েছে, বয়ফ্রেন্ড, ওর যে নতুন বয়ফ্রেন্ড হয়েছে সেটা আপনারা ধরে ফেলেছেন, সেটা বলুন। আর বিচিত্র কিছু নেই, না হওয়ার কিছু নেই, কিন্তু আমি জানি এটা ফেক, এটা পুরো মিথ্যা কথা বলে আমাকে তাতানোর চেষ্টা করছেন, বারবার বলে গেলাম। তো চলো বন্ধুরা, আজকে এ পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।